हेलो अस्सलाम वालेकुम सम्मानित यूट्यूब व्यूअर्स, तो केमन आपनारा सबाई आशा करी अनेक भालो। तो आजकेर भिडियोते आमी आपनादेरके देखाबो किभाबे एकटी गीजार लागाबेन। तो एई शीते आपनादेर बासा अवश्यई गीजार लागानो प्रयोजन। तो गीजारटी आमी आजके आपनादेरके ए टू जेड लागिए देखिए दिब, ताई पुरो भिडियोटी मनोयोग सहकारे देखुन। तो देखते पाच्छेन एटी होलो एकटी बिशनेर गीजार। तो जे गीजारटिर दाम नाम सहकारे आर की की प्रयोजन एगुलो सहकारे आजके आमी आपनादेरके बोले दिब। तो देखते पाच्छेन एखाने आपनार प्राइम आर होलो गिये 67 लिटार सिलिंग, হলো গিয়ে আপনার 1500 ওয়াট, হলো গিয়ে ভোল্টেজ মেড ইন ইটালি। তো এখানে ইটালি লেখা আছে, সো আমরা শিওর দিতে পারতেছি না এটা ভীষণের, যেহেতু এটা বাংলাদেশে তৈরি হয়েছে, স্টিকারটা হয়তো বা ইটালির জন্য দিল আর কি। তো যদিও ইটালির হয়ে থাকে তো এটা আমরা শিওর দিতে পারতেছি না। তো তাও আপনার এই হিটারটি কিন্তু আপনার নর্মাল হিটারের থেকে অনেক ভালো হবে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, আশা করি ভিডিওটি যদি দেখেন 100% আপনারা এই জিনিসটা লাগাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে, আমার হাতে ছিল লেড পাইপ। তো এই লেড পাইপগুলো আমি এখন সংযোগ করব। তো কিভাবে সংযোগ করি এটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো এখন আমরা যে কাজটি করব, এখানে আপনার লেড পাইপটি সংযোগ করার জন্য আমরা লাল চিহ্নতে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার গরম ফানিরটা। তো এখন এখানে আমরা ভালো করে থ্রেড টেপ ফাঁসাইতেছি। তো এটি থ্রেড টেপের দাম 15 থেকে 20 টাকা। তো এগুলো 15 থেকে 20 টাকা হলে আপনারা এই থ্রেড টেপগুলো নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে লেড পাইপটি, এই লেড পাইপটির জোড়া হলো 250 টাকা, যেটা আপনার 250 টাকা হলেই আপনারা এই লেড পাইপগুলো কিনতে পারবেন। এটা হিটারের লেড পাইপ বা লিক পাইপও বলে থাকে, তো এটা হিটারের লেড পাইপ বলে দিয়ে দিবে দোকানদার। তো আমি আপনাদেরকে নাম সহকারে আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটি আশা করি দেখবেন। তো এটাকে সমপরিমাণ টাইট দিবেন। আবার আপনারা মনে রাখেন যে আপনারা যে অতিরিক্ত টাইট দিতে পারবেন না, তাহলে কিন্তু এই পাইপটা ফেটে যাবে, পাইপের ফেজগুলো বাদ হয়ে যাবে। তো এই জন্য আপনারা এটাকে যতটুকু প্রয়োজন ওইটুকুই টাইট দেওয়ার চেষ্টা করবেন, আর ভালো করে থ্রেড টেপ পেঁচিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাই আমি বারবার বলি যে এই ভিডিওটি না টেনে যদি 100% দেখেন, আমি শিওর যে এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের বাসা বাড়িতে এই সমস্ত কাজগুলো করে ফেলতে পারবেন। আশা করি এই ভিডিওটি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে কাজটি করব সেটা হলো আমরা এখন এইটাকে যে জায়গায় সেট আপ করবো ওই জায়গাতে নিয়ে যাব। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ স্কিপ না করে আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য পুরো ভিডিওটি কিন্তু আমি নিছি যে কিভাবে কোথায় নিয়ে বসাবো বা কি এভরিথিং আপনাদেরকে দেখানোর ট্রাই করব। যদিও ভিডিওটি হালকা বড় হবে, তাও আপনারা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আর যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই অনুযায়ী আনসার দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি হিটারের লাইন রাখা হয়েছে। তো আমরা এখন এটা থেকে ঠান্ডা পানির লাইনটা নেব, যেটা মূলত ট্যাঙ্কি থেকে আসেছে। তো আমি এখন যে মূল কথাটি বলবো এখানে, সেটা হলো আপনারা কখনোই ট্যাঙ্কি লেবেল লেবেল হিটার বসাবেন না। যদি বসান তাহলে কিন্তু পানি আপনার স্পিড পাবেন না। তো এই জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন হয়তোবা আমরা ট্যাঙ্কি লেবেল এটা বসাইতেছি, কিন্তু আপনারা এই কাজটি ভুলেও করবেন না। তো যদি করেন তাহও কিন্তু সমস্যা নাই, কিন্তু আপনার পানির স্পিডটা কম থাকবে, এবং কি ট্যাঙ্কির যখন পানি কমে যাবে তখন কিন্তু আপনার আর পানিটা পড়বে না। তো এগুলো আপনারা মাথায় রাখবেন। আমি আজকে আপনাদেরকে এ টু জেড বোঝানো এবং দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার ভুল ধরার কোনো কাজ নেই এখানে। তো যদিও ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 1/2 ইঞ্চি একটি এস নিপল বসানো হয়েছে। তো এই এস নিপলটি আমরা এখন এখানে বসানোর কারণ হলো আমরা এখন লেড পাইপটি এটার সাথে কানেকশন করব। তো দেখতে পাচ্ছেন আমরা এস নিপলটি বসানোর পর এখানে কিভাবে লেড পাইপটি সংযোগ দিয়ে দিছি। তো এটা হলো সম্ভবত আপনার ঠান্ডা পানির লাইন বলতে আপনার ট্যাঙ্কি থেকে যে লাইনটা আসছে সেটা। তো এই ট্যাঙ্কি থেকে এই লাইনটা কোথায় গেছে এখন আবার আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আর এটাকে সমপরিমাণ ভালো করে টাইট দিয়ে নেবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ওটা হলো কিন্তু মেইন লেন্স, ও এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কোথা থেকে কোথায় সংযোগটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন লালটা হলো আপনার যাবে আপনার যে ট্যাপটার জন্য আমরা লাইন কাটছিলাম একটু আগে সেটা, আর হলো আপনার সবুজটা হলো আপনার ইয়েতে, যে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাইতেছি, এটা হলো আপনার নিচেরটা হলো আপনার ঠান্ডা পানির লাইন, যেটা ট্যাঙ্কি থেকে আসছে নিচের। আমি আবারও বলি যেটা ট্যাঙ্কি থেকে আসছে সেটা হবে আপনার ঠান্ডা পানির লাইন, আর যেটা হচ্ছে উপরের সেটা হলো আপনার লাল, যেটা সেটা হলো আপনার যে আমরা যে ট্যাপটি ব্যবহার করব ওইটার। তো এখানে আপনাদেরকে আমি আরও একটি জিনিস বুঝাইতে পারবো যে পারতেছি যে কিভাবে এই জিনিসটা আপনারা আমরা লাইন ছাড়া কিভাবে কাজটা করি এটা এখন আপনাদেরকে দেখাবো।
তো আপনাদেরকে ভিতরে আমি কিছু সংখ্যক জিনিস দেখাইছি। সো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এখানে দেখাবো যে কীভাবে আপনারা একটি টেপ এখানে ব্যবহার করবেন। এখানে কিন্তু আগের কোনো ধরনের লাইন দেওয়া ছিল না, তো এখানে কোনো লাইন না দেওয়ার কারণে এখন আমরা নতুন করে এখানে লাইনটি সেট আপ করবো। তো লাইনটি সেট আপ করতে হলে আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদেরকে এটাকে ছিদ্র করতে হবে। তো দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি একটি বিট দিয়ে আমরা এটাকে ছিদ্র করতেছি। তো আপনারাও এটাকে একটি বিট দিয়ে ছিদ্র করে নেবেন বা আপনার সেনা হাতুড়ি দিয়ে ছিদ্র করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে আমরা ঘুরাইতাছি যে আপনার ছিদ্রটা যেহেতু আমাদের ইয়াটা আপনার যে টাইসটা আছে এটা যেহেতু না ভাঙে, বা টাইসটা যেন আপনার সেনা দিয়ে যদি আমরা বাড়ি দিতে যাই তখন কিন্তু টাইসটা ফেটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই জন্য আমরা আপনার এটাকে ড্রিল মেশিন দিয়ে ভালো করে লাড়ে সেরে তারপরে আমরা এই ছিদ্রটি করেছি। তো আপনারাও এটা করতে পারেন এই সিস্টেমে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি হাফ থ্রি ফোর একটি সকেট ব্যবহার করেছি। এখন এবার বাহিরের থেকে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখন এখানে একটি এলবো বসাবো, এলবো বসিয়ে উপরের দিকে উঠিয়ে দিব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আমি আপনাদেরকে এভরিথিং দেখানোর চেষ্টা করব যে এই ভিডিওটি একটু মিস্টেক করবেন না আপনারা, যদি করেন তাহলে কিন্তু বুঝবেন না, কারণ প্রতিটা জিনিসই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এটাকে কেটে ফেলবো, কেটে ফেলে এখানে একটি এলবো বসিয়ে দিব। তো আমরা এখন ওটাকে আগে হিস্কু ব্লেড দিয়ে কেটেছি। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এটাকে এখন ফেস করব, ডাইস্টক দিয়ে এটাকে ফেস করব। তো দেখতেই পাচ্ছেন আমরা কোন সিস্টেমে এটাকে ফেস করতেছি। সো আপনাদেরকে এইটাও দেখিয়ে দিচ্ছি যে একটি ফেস করতে হলে আপনাদেরকে প্রথম সঠিক নিয়মে বসাতে হবে, তারপরে আপনার এটাকে আপনার একদিকে ঘুরাতে হবে। তো কোন দিকে ঘুরাইতে সেটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছিলেন। তো এখন আমরা যে কাজটি করবো এটাকে থ্রেড টেপ পেশিয়ে তারপরে আপনার এখানে একটি শর্ট ফিস বসাবো। এটা হলো হাফ থ্রি ফোর ব্রাশের শর্ট ফিস। তো যেই শর্ট ফিস না, এটা হলো আপনার থ্রি ফোর ফাইভ আর কি শর্ট করে কেটে নিছি, আর ওটা হলো সকেট ফাইভ সকেটটি আমরা সামনে বসেছি, হাফ থ্রি ফোর ফাইভ সকেটটি আমরা সামনে বসাই দিছি। তো এখন আমরা যে কাজটি করবো এটার বাইরের সাইড থেকে একটি এলবো কানেকশন করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এলবোটি কানেকশন করে দেওয়ার পর পরে উপরের দিকে লাইনটা রেখে দিব এলবোটির, যেহেতু আপনারা বুঝেন যে কীভাবে আমি এই এলবোটি উপরের দিকে রেখে তারপরে আপনার ফাইবারটা দিয়ে উঠিয়ে দিই। তো ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন, আর আপনারা হয়তোবা ভাবতেছেন যে এভাবে হয় নাকি। তো এখানে আগে মূলত কাজটা করা হয় না, যে জন্য যার জন্য ফলে এরা শুধুমাত্র একটি ট্যাপই ব্যবহার করবে। তো এরা শুধুমাত্র একটি ফানির ট্যাপ ব্যবহার করবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা টেপ দিয়ে মাপতেছি যে এটা আমাদের কতটুকু ফাইবের প্রয়োজন। তো আপনারাও সেম সিস্টেমে টেপ দিয়ে মেপে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফাস্ট ফুট 7 ইঞ্চি হয়েছে। সো আমরা এখন এই ফাস্ট ফুট 7 ইঞ্চি অনুযায়ী এটাকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমরা এখন এটাকে কেটে নিব। তো আপনারাও কিন্তু এটাকে সঠিক নিয়মে কেটে নেবেন। তো এখন আমরা ফাস্ট ফুট 7 ইঞ্চি মেপে কেটে নিছি। তো এখন আপনারা এটাকে সঠিকভাবে কেটে তারপরে আপনারা যে কাজটি করবেন ফেস করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আবার ফেস করবেন এটাকে। তো ভিডিওটি আশা করি দেখবেন, কারণ এই ভিডিওটিতে আমি কোনো পর্বই কিন্তু স্কিপ করি নাই, যেহেতু আপনারা বুঝতে সব সুবিধা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা এই যেটাকে ভালো করে ফেস করে নিচ্ছি। সো আপনারাও এটাকে ফেস করে নেবেন। তো আমি কিন্তু এই শীতকালে অনেক ধরনের গিজারের ভিডিও দিয়েছি, যার ফলে আপনারা দেখে আসতে পারেন যে গিজার কীভাবে লাগাতে হয় বা কি কোন গিজার কোন সিস্টেমে লাগাতে হয়, এগুলোর কিন্তু অনেক ধরনের ভিডিও আছে এবং গিজারের দাম সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তাই আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আর চ্যানেলে সবসময় কিন্তু নতুন ভিডিও আপলোড করা হয়, যার ফলে আপনাদেরকে বুঝতে এবং শিখতে কোনো কাজই বুঝতে এবং শিখতে অসুবিধা হবে না আমি আশা করি। তাই এই ভিডিওটি দেখেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সংক্ষেপে গিজার সেট আপ করতে হয়। তো এটা কিন্তু খুব ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে একটি গিজার লাগাতে সম্ভবত অতটা কষ্ট হয় না বা ওরকম কোনো পরিশ্রমও লাগে না। তো এখন আমরা এটাকে কানেকশন করে দিচ্ছি। সো এখন আমরা এটাকে কানেকশন করে দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলাম। তো আপনারাও এটাকে কানেকশন করে উপরের দিকে উঠিয়ে দিবেন। তো আমাদের টাইট হাতে কিন্তু টাইট দিয়ে দিছি হয়ে গেছে। সো আপনারা চাইলে এটাকে থ্রেড ফাইভটি ভালো করে টাইট দিতে পারবেন না ফাইভ রেস দিয়ে। সো এখন আমরা যেটা করব সেটা হলো আপনার এটাকে এখন আমরা উপরে উঠবো। উপরে উঠে এখানে আপনার এই যে দেখতেই পাচ্ছেন এখানে হলো আমাদের আপনার হাফ থ্রি ফোর একটি সকেট, তারপর এখানে আছে একটি টেপ। এই টেপটি এখন আমরা উপরে দেখতেই পাচ্ছেন উপর থেকে আমরা এখন সংযোগটি দিয়ে দিব। তো উপর থেকে যখন আমরা এটাকে সংযোগটি দিয়ে দিব তখন কিন্তু আমাদের টেপটিতে গরম পানি চলে যাবে, যার ফলে আপনারা গরম পানি ব্যবহার করতে পারবেন।
তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা এখানে একটি এখানে আবারও একটি হাফ থ্রি ফোর একটি ব্রাশ সকেট বসাইছি, যেটা দিয়ে আমরা আপনার লিড পাইপটি কানেকশন করব। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা এটাকে ভালো করে টাইট দিয়ে নিছি, সো আপনারাও টাইট দিয়ে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমরা এখন যেটা করব এটাকে ভালো করে টেপ নিয়ে নিব, অ্যাশ নিপল দিয়ে একটি টেপ ফেসিয়ে দিব। তো টেপ ফেসিয়ে তারপর আমরা যেটা করি সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এখন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ লাস্ট পর্যায়ে এখন আমি কীভাবে এটাকে স্টার্ট দেই বা কীভাবে এটাকে সংযোগ করি এটা এখন আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন এটা হলো একটি স্নিপল, যে স্নিপলটি আমি এখন এখানে ফিটিং করে দিছি। সো এখন আমরা এখানে লেড পাইপটি কানেকশন করে দিব। তো এটা এই লেড পাইপটি যেখান থেকে আসছে সেটা হলো আপনার লাল একটি চিহ্ন দেখাইছি, যে আপনার গিজারের ওই লাল চিহ্ন থেকে আসছে। সো আপনারা এটাকে ভালো করে টাইট দিয়ে নেবেন, তারপরে আপনারা লাইনটি ছেড়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার প্রায় অলরেডি কাজটি শেষ হয়ে গেছে। আপনারা অবশ্যই বুঝবেন যদি এই ভিডিওটি যদি মনে দিল দিয়ে যদি দেখে থাকেন, আর এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানো এবং শেখানোর জন্য কোনো স্কিপ করা হয়নি। তো আপনাদেরকে আবারও ফার্স্টের থেকে দেখাই, এটি হলো আপনার ঠান্ডা পানির যেটা ট্যাঙ্কি থেকে এসেছে, আর এই যে দেখতেই পাচ্ছেন এখন আমরা এটাকে ছেড়ে দিব। তো এখন যখন আমরা এটাকে ছেড়ে দিব আমাদের কিন্তু আগে আপনার 67 লিটারের যে গিজারটি এটা কিন্তু ভরে যাবে। এটা ভরে যাওয়ার পরে তারপরে আমরা এই যে গিজারের সুইচটি দিতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, গিজারের সুইচটি দিবেন আপনারা যখন ট্যাঙ্কিটা ভরবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটি এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।